ফাজাক্কির ইন নাফাআতি যিক্রা, উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। সুরাল আলার 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নির্দেশ দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, সেখানে তার ব্যক্তিগত যে ভয় বা কনসার্ন ছিল সেগুলোকে আল্লাহ ফার্স্ট রিমুভ করেছেন, তাকে আশ্বস্ত করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তার সাথে আছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দিবেন, তার জন্য দিনকে সহজ করে দিবেন। এবং এই কথাগুলো বলার পরে তারপরে আল্লাহ বলছেন ফা, ফা মানে হচ্ছে আফটার দ্যাট, তখন কি করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন যে রাসূলের মিশন কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কী হবে, সেই জিনিসটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন। এবং কীভাবে বলছেন যে যাক্কির, যে রিমাইন্ডার দাও, মানুষকে উপদেশ দাও, মানুষকে শিক্ষা দাও। সো যাক্কির শব্দটার অর্থ হচ্ছে, যাকারা হচ্ছে রিমাইন্ড করা, কাউকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, আবার তাকে বলা, এটাকে হচ্ছে যাক্কির বলা হচ্ছে। সো সাধারণত দেখা যায় যে যখন যাক্কির বলা হয়, সেই যাক্কির শব্দটার পরে একটা অবজেক্ট থাকবে, তার মানে হচ্ছে যে কাকে রিমাইন্ড করতে হবে, কাকে স্মরণ করিয়ে দিতে হবে, কাকে উপদেশ দিতে হবে, সেটা বলা হয়ে থাকে। যেমন যাক্কির নি, আমাকে রিমাইন্ড করে দাও, অথবা যাক্কির আন্নাস, যে মানুষকে রিমাইন্ড করো, মানুষকে স্মরণ করিয়ে দাও। কিন্তু এখানে আমরা দেখি যে যাক্কির শব্দটার পরে আর কিছু বলা হয় নাই, এটার কোনো অবজেক্ট রাখা হয় নাই। সো তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে যাক্কির স্মরণ করিয়ে দাও, কমান্ড করা হচ্ছে, এটা হচ্ছে আদেশ ফর্ম। কিন্তু আদেশ করার সময় বলা হয় নাই যে কাকে করতে হবে। সো এটার অর্থটা এরকম যে এটাকে ওপেন রাখা হয়েছে, রিগার্ডলেস অফ হিস সিচুয়েশন অথবা কোথায় তিনি আছেন, সেটার চেয়ে বড় কথা হচ্ছে ওনার কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, কন্টিনিউয়াসলি মানুষকে উপদেশ দেওয়া। হো, হোয়েন, হোয়াট, কোনো কিছুই না, কোনো লিমিটেশন নাই, যেখানেই অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যেভাবে বললে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেভাবেই তাকে রিমাইন্ড করতে বলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা আগেই বলেছি যে এই যাক্কিরটা হচ্ছে কমান্ড ফর্ম, আদেশ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন। তাহলে এই সূরার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড নির্দেশ। ফার্স্ট নির্দেশ কী ছিল? ফার্স্ট নির্দেশ ছিল প্রথম আয়াতে প্রথম শব্দটা সাব্বিহ, যে ফার্স্ট ওয়ান ছিল যে আল্লাহর গুণগান বর্ণনা করা, আল্লাহকে সমস্ত অপবিত্রতা থেকে দূরে সরিয়ে রাখা। আর এখন সেকেন্ড নির্দেশ, অলমোস্ট ইন দ্য মিডল অফ আওয়ার সুরা, আমরা জানি যে এটাতে 19টা আয়াত রয়েছে, এর মধ্যে আমরা হচ্ছে 9 নম্বর আয়াতে চলে আসছি। সো অলমোস্ট মিডলে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাকে দ্বিতীয় নির্দেশ দিচ্ছেন, এবং দ্বিতীয় নির্দেশটা কি, মানুষকে উপদেশ দেওয়া। তো এই দুইটা নির্দেশকে আমরা যদি একত্র করি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের একটা সামারি এখানে উঠে আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নবুয়তি জীবনের মিশনই ছিল আল্লাহর একত্ববাদ ঘোষণা করা, আল্লাহকে আর সমস্ত কিছু অপবিত্রতা থেকে মুক্ত ঘোষণা করা, এবং সেটার জন্যই তিনি সংগ্রাম করে গিয়েছেন, সেটাই এস্টাবলিশ করার জন্য তিনি এসেছেন। এবং তার সাথে সাথে তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে ভালো কথা বারবার তাদেরকে বলে দেওয়া। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তাসবিহ করেছেন, আল্লাহ মিডল অফ দ্য নাইটে উঠে, আমরা জানি যে একদম নবুয়তের প্রথম থেকে তিনি রাত জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর সাহায্য চাইতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারফেকশন ডিক্লেয়ার করতেন তিনি। সো সারা রাত ধরে তিনি সাব্বিহ নির্দেশ পালন করে গিয়েছেন, এবং ডে টাইমে তিনি মানুষকে ডেলিভারি দিয়ে গিয়েছেন আল্লাহর মেসেজ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাত এভাবেই আবর্তিত হয়েছে, তার হোল নবুয়তি লাইফ হচ্ছে এই দুইটা নির্দেশকে কেন্দ্র করেই যেন কাটিয়ে দিয়েছেন তিনি। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশিওর করার পরে, আশ্বস্ত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তার কাজ হচ্ছে মানুষকে ভালোর দিকে ডাকা। সো এখানে
আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ হচ্ছেন কোরআনের প্রিজার্ভেটর, নিজে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন শিক্ষার পথ, কোরআনকে অনুসরণ করার পথ, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, অর্থাৎ দিনকে বাস্তবায়ন করা, এই সমস্ত কিছু রেসপন্সিবিলিটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে এখন আল্লাহ তাকে এভাবে আশ্বস্ত করছেন। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ট্রেনিংয়ের শুরু আমরা দেখতে পাচ্ছি, একটা নবুয়তের শুরু থেকে যে কীভাবে তাকে ট্রেন করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কীভাবে তাকে তার যে বিরাট দায়িত্ব সেই দায়িত্বের ব্যাপারে প্রস্তুত করা হচ্ছে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আবারও বলা হচ্ছে যে এর সাথে সাথে কী করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে আল্লাহর মেসেজকে পৌঁছে দিতে হবে। কারণ এই যে সতর্ক করা, সাবধানবাণী বলা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, এর প্রত্যেকটা জিনিস হচ্ছে এই হিউম্যান কাইন্ডের জন্য, মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন। এবং শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় তাই না, বরং এই দায়িত্ব এখন সবার, যে মানুষকে রিমাইন্ড করে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, সতর্ক করা, তাদেরকে উপদেশ দেওয়া, এবং কে সেখান থেকে বেনিফিটেড হবে কে হবে না সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এর পরের আয়াতগুলোতে আল্লাহ কিছু ডিরেকশন দিয়ে দিয়েছেন যে কাদের জন্য এটা ইজি হবে বা কারা এটাকে গ্রহণ করবে, কারা গ্রহণ করবে না। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাজ হচ্ছে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া। সো নো ম্যাটার হাউ দ্য সোসাইটি ইজ, নো ম্যাটার হাউ দ্য পিপল আর, আমাদের কাজ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। সেখান থেকে কে অ্যাকসেপ্ট করবে কে অ্যাকসেপ্ট করবে না সেটা সম্পূর্ণভাবেই আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। সো এখানে আমরা দেখি যে প্রথম যে নির্দেশ ফাজাক্কির, যে তুমি উপদেশ দাও, তুমি স্মরণ করিয়ে দাও, তারপরে বলা হচ্ছে ইন্নাফাতি জিক্রা। সো ইন শব্দটার অর্থ হচ্ছে ইফ, যদি। সো নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়ার পর বলা হচ্ছে যদি। সো যদি মানে হচ্ছে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে হচ্ছে এখানে একটা শর্ত দেওয়া আছে। এবং তারপরে বলা হচ্ছে যে নাফা শব্দের অর্থ হচ্ছে বেনিফিট বা উপকার। সো এখানে আমরা দেখি যে নাফাত শব্দটা এখানে আমরা যদি গ্রামাটিক্যাল দিক থেকে চিন্তা করি তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে ইউজ করা হয়েছে। সো এখানে বলা হচ্ছে যে পাস্ট টেন্স যখন ইউজ করা হয় তখন সেটা হচ্ছে বলা হয় যে যেটা অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ এটা হওয়ার ব্যাপারে বা এটা করার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না, যেটা অবশ্যই সংগঠিত হবে বা হওয়া উচিত। সো এখানে ইন্নাফাত বলা হচ্ছে, সো অর্থাৎ যদি এটা উপকারী হয়। সো যদি ওইটা উপকারী বলতে এখানে পাস্ট টেন্স ইউজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বুঝিয়ে দিচ্ছেন যে ইট উইল ডেফিনেটলি বেনিফিট, যে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ অলরেডি সংগঠিত হয়ে গিয়েছে, তুমি অলরেডি জানো এটা বেনিফিট করে। সো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটা উপস্থাপন করছেন। সো যখন কেউ কাউকে রিমাইন্ডার দেয় বা উপদেশ দেয়, সতর্ক করে, তখন দেখা যায় তাদের ইগো তাদেরকে হয়তোবা এটা অ্যাকসেপ্ট করার ব্যাপারে তাদেরকে বাধা দিতে পারে, যে তুমি যা বলছো অথবা যে ব্যাপারে সতর্ক করছো সে এটা গ্রহণ নাও করতে পারে, অথবা যখন তাদেরকে বলা হচ্ছে তখন তারা হয়তো এটাকে প্রসেস করতে পারছে না ঠিকমতো বা এটাকে বুঝতে পারছে না ঠিকমতো। সো এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে যে সবাই সমান না, সবার সিচুয়েশান সমান না, সবার অবস্থা সমান না, সবার বোঝার ক্যাপাসিটি সমান না, অথবা তখনকার মন মানসিকতা সেটা অ্যাকসেপ্ট করার মতো ছিল না। সো আমাদের উচিত হবে না কাউকে জাজ করা যে সে এটা অ্যাকসেপ্ট করলো না বা সে কেন এটা অ্যাকসেপ্ট করলো না এ ব্যাপারে, বা সে কেন রিল্যাকটেন্ট হলো, সে কেন এটাকে ইগনোর করলো বা ডিনাই করলো, সে ব্যাপারে আমাদের কারোর প্রতি জাজমেন্টাল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে সেই লাইসেন্স দেন নাই যে আমরা অন্যের ভিতরে কী আছে সেটা দেখতে পাবো, তার হার্টের কী আছে সেটা দেখতে পাবো, অথবা তার ওভারঅল সিচুয়েশন সম্পর্কে আমরা জানতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই রিমাইন্ডারটা হচ্ছে ক্যান বেনিফিট এনি ওয়ান। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের জাজমেন্টাল ইস্যু না রেখে সবার কাছেই ওপেনলি দেওয়ার জন্য বলছেন এই সতর্কবাণী বা উপদেশ, যাতে হচ্ছে যে কেউ এটা থেকে বেনিফিটেড হতে পারে। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের জন্য রিমাইন্ডার পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের মাধ্যমে, যে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডিসিশন মেক করার জন্য যে
ধরনের ইনফরমেশন দরকার, সে ধরনের ইনফরমেশন সাপ্লাই দিয়েছেন যাতে তারা সেই সতর্কবাণী থেকে উপকৃত হতে পারে। কিন্তু হবে কি হবে না সেটার ব্যাপারে আউটকাম নিয়ে আমাদের চিন্তা করার কোনো সুযোগ এখানে নাই, যে এটা বেনিফিটেড হতেও পারে নাও হতে পারে তার জন্য। কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে উপদেশ দিয়ে যাওয়া। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অব্লিগেশন, সেই অব্লিগেশন বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইন শব্দটা দিয়ে বলে দিচ্ছেন যে এটা হচ্ছে সিচুয়েশন বোঝার জন্য, এটাকে এমফেটিক স্টেটমেন্ট বলা হয়েছে, যে এই ইফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে যখন সামথিং ইজ অলওয়েজ ট্রু। সো একটা সিচুয়েশন এখানে বোঝানো হচ্ছে, যেখানে এমন সিচুয়েশনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে যেটা হচ্ছে সবসময়ই হচ্ছে সেম মিনিং বা রেজাল্ট অর এফেক্ট নিয়ে এসেছে। যেমন আমরা বলতে পারি যে ইফ ইউ আর এ ম্যান দেন ইউ উইল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, যে যদি তুমি পুরুষ হও তাহলে এই কাজটা তুমি করতে পারবা। সো তার মানে কি, সে যে পুরুষের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে ইফ দিয়ে, যে তুমি যদি, এই যদি শব্দটা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে সেটা সত্যি এবং এটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। এই কারণেও হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তাহলে ইন ফাতি যে ইন শব্দটি ইউজ করে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই এটা সত্য এবং এটা ইউজফুল, এটা বেনিফিট হতে পারে। সো আমাদের কখনোই এটাকে অ্যাবান্ডন করা উচিত না বা ত্যাগ করা উচিত না, আমাদের কাজ হচ্ছে এটা করে যাওয়া। এবং এই রিমাইন্ডারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় কাজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহর দিন অথবা আল্লাহর যে হেদায়ত বা কোরআন বা হাদিসে সুন্নার যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষাকে আমাদের রিমাইন্ডার দিতে হবে, মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে। এবং সেই স্মরণ করার ব্যাপারে আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে এই রিমাইন্ডার থেকে সে উপকৃত হবে। এখন কখন উপকৃত হবে সেটা ইমিডিয়েটলি আমি দেখতে পাবো কি না বা কীভাবে বললে উপকৃত হবে, সেখানে হিকমার ইউজ করা, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু রিমাইন্ডার অলওয়েজ হেল্প। সো এখানে আল্লাহ বলছেন ফাজাক্কি ইন্না ফাআতি জিক্রা। সো জিক্রা শব্দটি ইউজ করা হয়েছে, জিক্রা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এটা জিকিরের হাইপারবোলাইজড ফর্ম, যে জিকিরকে আরও বেশি গভীর অর্থ দেওয়ার জন্য জিক্রা শব্দটি ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে এটা একটা পাওয়ারফুল রিমাইন্ডার, যে খুব শক্তিশালী সতর্কবাণী সেটা বোঝানো হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিক্রা শব্দটি ইউজ করে এখানে বেশ কিছু অর্থ এখানে নিয়ে আসছেন, যে একটা অর্থ হচ্ছে যে রিমাইন্ডার, সতর্কবাণী, আমরা এখানে জাকির থেকে সেটা আমরা দেখতে পাই। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি যে এই শব্দটার অর্থ কী হতে পারে, এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে জাকারা জাল কাফ রা, এই তিনটা লেটার থেকে এসেছে। সো জাকারা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উল্লেখ করা, টু মেনশন। সো আমরা যদি এটাকে, এই জিক্রা শব্দটার অর্থ জাকারা থেকে এসেছে চিন্তা করি, তাহলে এটার অর্থ হচ্ছে যে শুধুমাত্র মেনশন করা, কারোর সামনে উল্লেখ করাটা, কাউকে জাস্ট বলাটা, সেটাই তার জন্য উপকারী হতে পারে। সো আমরা কথার সময় যে আল্লাহর যে বেনিফিট, আল্লাহর যে সুন্দর নামগুলো রয়েছে বা গুণাবলীর কথা, সেটা যদি আমরা উল্লেখ করি, সেটাও হয়তো অনেক সময় অনেকের মন নরম করে দিতে পারে। সো জাকারা থেকে যদি সেই উল্লেখ করাটা বুঝায়, তাহলে এর অর্থ হতে পারে যে আমরা যদি জাস্ট আল্লাহর কথাগুলো উল্লেখ করি, সেটাও হচ্ছে, ইভেন আল্লাহর নামও যদি উল্লেখ করি আমরা, সেটাও মানুষের জন্য রিমাইন্ডার হতে পারে বা মানুষ এটা থেকে বেনিফিটেড হতে পারে, ইন্নাফাআতির সাথে আমরা যদি এটাকে অ্যাটাচ করি। সেকেন্ড যেটা আমরা দেখি, এই জাকারা থেকে আরেকটা শব্দ আসে, সেটা হচ্ছে তাজাক্কারা। তাজাক্কারা মানে হচ্ছে টু মেক অ্যান এফোর্ট টু রিমেম্বার। তাহলে এটা হচ্ছে যে কোনো কিছু কে মনে করার জন্য একটা এফোর্ট দেওয়া, চেষ্টা করা। সো যখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য কোনো এফোর্ট দিব, একটু চেষ্টা করব, তাহলে সেখান থেকে আমরা উপকৃত হব।
তার মানে হচ্ছে যে আল্লাহর যে সতর্কবাণী সেগুলো আমরা কোথায় পাচ্ছি? কোরআন এবং সুন্নাতে। সেগুলোকে জানার জন্য, সেগুলোকে বোঝার জন্য আমরা যদি কিছুটা সময় দেই, আমাদের কিছুটা এফোর্ট দেই, সেটার জন্য একটু চেষ্টা করি, তাহলে সেখান থেকে আমরা উপকৃত হব। থার্ডলি, আরেকটা লেটার, আরেকটা ওয়ার্ড আসে জাকারা থেকে, সেটা হচ্ছে জাকারা। জাকারা মানে হচ্ছে টু রিমাইন্ড আদার্স, এটা হচ্ছে অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। সো তার মানে হচ্ছে যে শুধু নিজে চেষ্টা করা না, বরং অন্যকে স্মরণ করিয়ে যদি আমরা দেই, তাহলে সেটা থেকেও মানুষ উপকৃত হবে। এবং শুধু মানুষ না, অন্যকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আমি নিজেও সেখান থেকে উপকৃত হব। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে জিক্রা শব্দটা এখানে বলেছেন যে আমরা বিভিন্ন অর্থে এটাকে বুঝতে পারছি, যে এটা যে কোনো সোর্স, মানে কোন লেটারটা থেকে আসছে, কোন ওয়ার্ডটা থেকে আসছে, সে অনুযায়ী আমরা এটাকে এখানে আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে যখন আমরা জিক্রাটা, এই যে একটা পাওয়ারফুল রিমাইন্ডার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে হচ্ছে যখন আমরা কাউকে স্মরণ করিয়ে দেব, এটা ইটসেলফ এটা খুব পাওয়ারফুল, এবং এটাকে আমাদের সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে, যেন মানুষ সেটা বুঝতে পারে, মানুষ সেটাকে ফিল করতে পারে। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যে কোনো কথা বলে ফেললাম, এটা আসলে রিমাইন্ডার না। রিমাইন্ডারের জন্য আমাদেরকে হিকমা অবলম্বন করতে হবে, এবং মানুষের পরিবেশ, পরিস্থিতি বুঝে কোন রিমাইন্ডারটা তার জন্য তখন মোর এফেক্টিভ হবে, সেভাবে আমাদেরকে প্রসিড করতে হবে। এবং এখান থেকে আমরা দেখেছি যে এই রিমাইন্ডারটা কারোর সামনে জাস্ট উল্লেখ করা হতে পারে, কাউকে স্মরণ করিয়ে দেওয়া বা তাকে কোন গাইড করা সেটা হতে পারে, অথবা নিজের চেষ্টাও এখানে হতে পারে। সো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে এত বেশি উদ্বিগ্ন ছিলেন যে তারা গাইডেড হয় কি না, তারা সত্য পথে আসে কি না, অথবা তাদেরকে এতবার বলার পরেও তারা সঠিক পথে আসছে না। এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি এত বিচলিত হবে না, কারণ হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আপনার কাজ হচ্ছে শুধু উপদেশ দেওয়া, এবং তারপরে কে আল্লাহর পথে আসবে এবং কে আসবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করবেন, বা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপরে নির্ভরশীল। সেম কথাটাই আমরা দেখি সূরা গাশিয়াতে বলা হয়েছে 21 নম্বর আয়াতে, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার কাজ হচ্ছে ফাজাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আর আপনার কাজ, আপনি হচ্ছেন একজন উপদেশদাতা। সো আউটকাম কী বা কে আসলো কে আসলো না, সেটা নিয়ে আপনি টেনশন বা চিন্তা করার কোনো কারণ নেই।